মুর্শিদাবাদের নওদায় গুলিবিদ্ধ নওদা পঞ্চায়েত প্রধান রিঙ্কি মণ্ডলের স্বামী তৃণমূল কর্মী সঞ্জিত রায় এদিন দুপুরে মোটর বাইকে চেপে পঞ্চায়েত অফিস থেকে আমতলায় বাড়ি ফেরার পথে 15 মাইল এলাকায় 5 জন দুষ্কৃতী তাকে ঘিরে ধরে। তারপরই সামনে থেকে গুলি চালায়। সঞ্জিতের দেহে 3টি গুলি লাগে। তাকে আমতলা গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাকে পাঠানো হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই অতি সংকট অবস্থায় সে রয়েছে। দুষ্কৃতীরা মোটর বাইকে চেপে এসেছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। এই বিষয় নিয়ে কি বললেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোশাররফ হোসেন মধু, চলুন শুনে নিই তাঁর বক্তব্য। বিনয় রায়ের রিপোর্ট, NTV WB। মানে ঘটনাটা অত্যন্ত দুঃখজনক এবং এর কারণটা আমাদের কাছে এখনও স্পষ্ট না। যেটা মনে হচ্ছে এটা আমরা পার্টিগতভাবে তদন্ত করব এবং পুলিশ প্রশাসনকে বলেছি এটা তদন্ত করতে, এবং এই কাজের সঙ্গে যারা জড়িত এবং নৃশংস কাজ করেছে তাদেরকে, দোষীদেরকে কোনোভাবে ছাড়া হবে না। এবং আমি এই অজিত রায় ওপরে ছোটকা এলাকার, ওনার স্ত্রী 5 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উনি যথেষ্ট সমাজসেবী ছেলে এবং মানুষের উপকার করে, সেই ছেলেটার পর আতর্কিত পঞ্চায়েত অফিস থেকে বাড়ি ফেরার পথে তাকে যেভাবে হামলা করা, শ্যুট করা হয়েছে, আমরা গভীরভাবে নিন্দা করছি যে সমস্ত মানুষ এই ধরনের কাজ করতে পারে, এবং তার পরিবারের পাশে এবং এলাকায় যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে পুলিশ প্রশাসনকে বলেছি এবং যথাযথ চিকিৎসার ব্যবস্থা করছি এবং সম্ভবত কলকাতায় তাকে রেফার করা হচ্ছে। উনি পঞ্চায়েত অফিস থেকে বাড়ি ফিরছিলেন এবং 15 মাইল বলে একটা জায়গায় মোটরসাইকেলে হেলমেট পরে তাকে সামনাসামনি শ্যুট করে এবং ও গাড়ি থেকে পড়ে যায়। 5 জন ছিল, উনি আমাকে হাত ইশারা করে বলেছে 5 জন ছিল। হ্যাঁ, না আমাদের কাছে এই ব্যাপারটা এখনও স্পষ্ট না। আমি এখনও প্রথমেই বলছি যে ব্যাপারটা স্পষ্ট না, তবে আমরা পার্টিগতভাবে এবং প্রশাসনগতভাবে পুলিশ প্রশাসনকে বলেছি আমরা উভয় দিক দিয়ে তদন্ত করে দোষীদেরকে আমরা খুঁজে বের করব এবং দোষীরা যাতে কোনোভাবে ছাড়া না পায় তার ব্যবস্থা আমরা নেব। ইলেকশনের পরেই এইরকম ধরনের হিংসা প্রত্যেকটা জায়গাতেই ঘটছে? না না, আমাদের ইলেকশনে নওদা বাই ইলেকশন হয়েছে, নওদা পার্লামেন্ট ইলেকশন হয়েছে, আমরা 2টো ইলেকশনে নওদায় পিসফুলি ভোট হয়েছে, সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, কোনো মানুষ খাম হয়নি, কোনো কিছু হয়নি। তারপর ভোট পর্ব মিটে যাওয়ার পরও এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় ছিল, এই ধরনের ঘটনা কিভাবে হয়েছে আমরা তার কারণ দর্শাবো এবং কারণ খুঁজে বের করবো। মানে ওনার স্ত্রী রিঙ্কি মণ্ডল আমাদের প্রধান ছিল 5 নম্বর নওদা গ্রাম পঞ্চায়েতে। হ্যাঁ, উনি রিঙ্কির স্বামী হচ্ছে অজিত মণ্ডল। না, পুলিশ সঙ্গে সঙ্গে এসেছিলেন, পুলিশ হসপিটালে ছিলেন, আমতলা গ্রামীণ হাসপাতালে। পুলিশ তার তদন্ত করছে এবং আমরা দলীয়ভাবে এটাও তদন্ত করছি।